আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে জঙ্গিপুরে মহিলা যাত্রীদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার। রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা বুলটি সাহার সাথে অভব্যতা করেন নিজেদের সাফাই কর্মী হিসেবে পরিচয় দেওয়া ওই দুষ্কৃতীরা। যদিও ঘটনার সময় ওই কামরায় কোনো রেল পুলিশের দেখা মেলেনি বলে জানিয়েছেন বুলটি দেবী। পরে রায়গঞ্জ স্টেশনের রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে জঙ্গিপুরে মহিলা যাত্রীদের উপর দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠল। রায়গঞ্জ রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রায়গঞ্জ রবীন্দ্রপল্লির বাসিন্দা বুলটি সাহা কলকাতা থেকে রায়গঞ্জে আসছিলেন। জঙ্গিপুর স্টেশন ছেড়ে আসার পর বেশ কয়েকজন লোক নিজেদের পুলিশের কর্মী হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তারা সাফাই কর্মী হিসেবেও নিজেদের পরিচয় দেন। ট্রেন দাঁড়িয়ে থাকা পর্যন্ত ওই লোকগুলি বগির দুই ধারে দৌড়াদৌড়ি করেন, গেট খোলার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন, এছাড়াও তাদের লক্ষ্য করে গালিগালাজ করেন বলে অভিযোগ। মহিলা কামরা থাকা সত্ত্বেও কোনো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। ট্রেনটি ফারাক্কায় পৌঁছানোর পর ট্রেনের গার্ডের নজরে আনা হয়। মহিলা যাত্রীদের নিরাপত্তা চেয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন মহিলা বুলটি সাহা। এছাড়াও রায়গঞ্জ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, কালকে কলকাতা থেকে রাধিকাপুর ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে আমি যখন রায়গঞ্জে আসছি তখন রাত্রি 2:10 মানে জঙ্গিপুর ক্রস করার পরে রাত্রি 2:10 থেকে ওই ট্রেনে 6-7 জন লোক মানে ধাক্কাধাক্কি করতে শুরু করেছে, জানলা দরজা খুলতে শুরু করেছে। তখন আমরা জিজ্ঞেস করেছি আপনারা কারা, বলছে ফারাক্কা চলে আসছে, আপনারা সবাই নেমে যান, ফারাক্কা এসছে তাই নামুন। তখন আমরা বলছি যে আপনারা কারা, তখন বলছে যে আমরা পুলিশ কর্মী। কিছুক্ষণ পরে বলছে আমরা সাফাই কর্মী, আমরা সাফাই করবো বাথরুম। তারপরে এই করে করে দরজা জানলা ধাক্কাধাক্কি করতে করতে একটা জানলার শাটার ওনারা খুলে দিয়েছেন। খোলার পরে আমরা দেখছি যে ওনারা 6-7 জন মানে রেলের দুদিকেই মানে লাইনের দুধারেই ওরা দৌড়াদৌড়ি করছে, প্রচণ্ড পরিমাণে যেরকম ডাকাতি করে সেইভাবে দরজা জানলা ধাক্কাধাক্কি হচ্ছে। আমরা তারপরে পুলিশকে ফোন করার চেষ্টা করি, কোনো রকম যোগাযোগ পাচ্ছিলাম না পুলিশের সাথে বা গার্ডেরও কোনো রকম যোগাযোগ পাচ্ছিলাম না। এই করে করে 2:30 ট্রেন যতক্ষণ পর্যন্ত থেমেছিল ততক্ষণ ওনারা অত্যাচার করে গেছেন। তারপরে যখন ফারাক্কায় মানে গার্ড উঠলেন, আমরা গার্ডকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলা হলো যে এই এই অবস্থা আজকে। আমি তাই রেলমন্ত্রীর কাছে মানে আবেদন জানাচ্ছি যে লেডিসে যেন এরকম আর কোনো দিনও না হয়, সবসময় যেন একটা গার্ডের ব্যবস্থা করা হয় আর লেডিস বগিটা যেন মাঝখানে দেওয়া হয়। 30 জন ছিলাম, সবাই মহিলা, আমরা লেডিসেই ছিলাম। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত এবং আমরা মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমরা বাড়িতে পর্যন্ত ফোন করেছি, বাড়ির লোকও টেনশন করছে, এদিকে আমরাও টেনশন করছি যে আমরা নিজেদেরকে উদ্ধার করবো কী করে। ওনারা এতটাই মানে আমাদের উপরে তাণ্ডব করেছে যে আমরা তখন প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গেছি। রায়গঞ্জ রেল পুলিশ অফিসার শক্তিরঞ্জন চৌধুরী জানিয়েছেন বুলটি দেবীর অভিযোগ পেয়েছেন, মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল দপ্তরের কাছে আবেদন করবেন। ঠিক আসছিলেন রায়গঞ্জে ওনার বাড়ি, তো জঙ্গিপুর স্টেশনে ওনাদেরকে কিছু লোক বলে গেটটা খুলে দিতে, তো ওনারা ভাবে যে আমরা দুষ্কৃতি মনে করি, আমরা গেটটা খুলে নেয়, তখন গালিগালাজ করে। তো এই বিষয়ে আমাদের রায়গঞ্জ থানায় সকালবেলায় আজকে ওনারা অভিযোগ করে, তো অভিযোগের ভিত্তিতে আজকে উনি একটা লিখিত কমপ্লেন দেয়। তো এই কমপ্লেন পাওয়ার পর আমরা বিষয়টি নজরে আনি এবং সুপিরিয়রের নজরে এটা দিব, যাতে পরবর্তীতে ওই সব স্টেশনে যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।